করোনার মধ্যে কার্যক্রম পুরোদমে চললেও বিশ্বের 100টি বন্দরের তালিকায় 9 ধাপ পিছিয়েছে চট্টগ্রাম বন্দর। তবে আগামী বছরেই অবস্থার উন্নতি হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। এজন্য বন্দরের সক্ষমতা বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। দেশে করোনা সংক্রমণের মধ্যেও স্বাভাবিক ছিল চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। তবুও মহামারী করোনার আঁচ লেগেছে বন্দরের ধারাবাহিক অগ্রগতিতে। লন্ডন ভিত্তিক শিপিং বিষয়ক সংবাদ মাধ্যম লয়েডস লিস্টে 2021 সালের বিশ্বের ব্যস্ততম বন্দরগুলোর তালিকায় চট্টগ্রামের অবস্থান 67তম, যদিও আগের বছর ছিল 58তম। করোনার প্রভাবে এ অবস্থা, বলছেন বন্দর কর্তৃপক্ষ। বৈশ্বিক মহামারীর কারণে সারা বিশ্বের আসলে হ্যান্ডলিং অবস্থা খুব একটা ভালো ছিল না, তো সেই হিসাবে এই আমাদের চট্টগ্রাম বন্দর সহ এই দক্ষিণ এশিয়ার আরও অনেক বন্দরের হ্যান্ডলিং কম হওয়াতে আমরা মূলত লয়েড লিস্টের তালিকায় আমরা একটু পিছিয়ে পড়েছি। সহায়তা পেলে বাণিজ্য বাড়ানোর মাধ্যমে বন্দরের অবস্থার উন্নতি হবে বলে মনে করেন ব্যবসায়ীরা। আমরা আশা করব যে বন্দর সেই হোমওয়ার্কটা করবে, এবং যদি কোনো রকম লুফল থাকে সেই লুফলটা তারা বেরিয়ে এইটা কভার করে আর যাতে দুই চার ধাপ এগিয়ে যেতে পারে সেই কাজটা তারা করবে। মাথায় রাখতে হবে খরচ যেন না বাড়ে, সে সাথে গার্মেন্ট সেক্টরকে টিকিয়ে রাখার জন্য আমাদেরকে অবশ্যই টাইমটা যত কম সময়ের মধ্যে আমরা মালামাল জাহাজীকরণ এবং জাহাজ থেকে মাল নিয়ে প্রোডাকশনে যেতে পারি, এটাই হচ্ছে বিজিএমইর কনসার্ন। আসলে দেশে কন্টেইনার পরিবহনের শতকরা 98 ভাগ হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। দীপ্ত, বার্তাকক্ষ।